আবাস যোজনার সমীক্ষা ঘিরে বিক্ষোভ মহিলাদের। বাঁকুড়ার কোতুলপুর ব্লকের গোগড়া গ্রামে পঞ্চায়েত থেকে আবাস যোজনায় বাড়ি দেওয়ার সমীক্ষা করতে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা। তাদের দাবি, যারা একাধিকবার আবাসের বাড়ি পেয়েছে তাদেরই আবার তালিকায় নাম রয়েছে, অথচ যারা আবাসের বাড়ি পাওয়ার যোগ্য তাদের তালিকায় নাম নেই, সেই কারণে তারা বিক্ষোভ দেখান। দেখানোর কারণ হচ্ছে, যারা ঘর পাচ্ছে তারা পাচ্ছে, যারা পায় না তারা পায় না। আর ভোটার সময় আসছে, বলছে ঘর দুবো বাড়ি দুবো, এখানে মিটিং হবে, এখানে সেই হবে। হ্যাঁ, জানিয়েছিলাম ভিডিও অফিসে, পার্টি অফিসে, সবাই জানিয়েছি। যখন ভোট হচ্ছে বলছে ঘর দুবো বাড়ি দুবো, এই দুবো, তোমরা জমা দাও সেই দাও, ভোটের সময় সবকিছু বলে যাচ্ছে যে ভোটটা হয়ে গেলে বাস, আর কোথাও কিছু নাই। কেন বিক্ষোভ দেখাবো নি? ওরা সার্ভে করতে এসছে, যারা পেয়েছে তাদের মাথায় তেল আছে, আবার তেল ঢালতে এসছে, তো তাদেরকে কি বলবো? বিক্ষোভ দেখাবো নি, তাদেরকে আদর করবো নাকি? খুব দুবার তিনবার 300-400 করে টাকার ছবি তুলে ধুইয়ে সেগুলো পঞ্চায়েতে আমরা দরখাস্ত লিখে ভিডিও পঞ্চায়েত সবখানে জমা দেওয়া হয়েছে। তাহলে আমাদের জমা দিয়ে কি লাভটা হলো? আমাদের রোজ আনা, রোজ খাওয়া, আমরা যদি 300-400 টাকা প্রতি মাসে যে খরচা করার মতো আমাদের ক্ষমতা আছে? দুটো করে বাচ্চা, একটা করে ঘর, সেগুলো দেখতে পায় না প্রশাসন? আমরা চাই যারা পায় না তাদেরকে দিয়ে কানালো পুরোটাই ক্যান্সেল করে দিই। অপরদিকে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে কোতুলপুর পঞ্চায়েতের উপপ্রধান কি বললেন শুনে নেব। অ্যাপস দিয়ে সার্ভেটা চলছে, আর সার্ভের ব্যাপারটা পুরোপুরি বিডিও অফিসই জানেন। সার্ভে লিস্টে যাদের নাম আছে তাদেরই বাড়ি সার্ভে হবে, আর বাকিটা বিডিও অফিস থেকে জেনে নেবেন। এটা বিডিও অফিসে জানলেই ভালো হয়, এই সব তথ্য বিডিও অফিস থেকে জানাই ভালো। এটা আমার জানা নাই, লিস্টে অ্যাপস এর মাধ্যমে লিস্টে যাদের নাম আছে তাদেরই বাড়ি সার্ভে হবে, এর বেশি আমার কিছু জানা নাই। এর বেশি কিছু জানতে গেলে বিডিও অফিসে জানবো। আমার নাম কোহিনুর খাতুন বিদ্যা, আমি কোতুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।